প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। আমাদের আজকের পড়া একজন পটুয়ার কথার বাকি অংশ। কি, গত ক্লাসে যা পড়েছি মনে আছে তো? বলো তো আমরা কোথায় থেমেছিলাম। হ্যাঁ, ব্রতচারী সংগঠনে। আচ্ছা, আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি। চলো তো দেখি ছবিতে কি কি রয়েছে। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি, সবাই একসঙ্গে শপথ গ্রহণ করছে। এটি কোন শপথ? ব্রতচারীদের শপথ। তারা সবাই কি গ্রহণ করছে? দ্বিতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রামের সাধারণ লোকজনের সাথে কে? আমাদের শিল্পী কামরুল হাসান। এখন আমরা তৃতীয় ছবিটিতে কি দেখতে পাচ্ছি? এখানে অনেক শিশু কিশোর রয়েছে, দেখতে কি চমৎকার লাগছে, তাই না? চলো এবারে আমরা দেখি ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল। সব সময় তিনি সহজ সরল জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে, মুকুল ফৌজের নায়ক ছিলেন, কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন, সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন, শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। মানুষকে ও দেশকে ভালোবাসতেন তিনি, সেজন্য 1971 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিন কন্যা, নায়র, উঁকি ইত্যাদি তার ছবির নাম। আমরাও তার মতো দেশকে ভালোবাসব, ছবিকে ভালোবাসব, মানুষকে ভালোবাসব। চলো এবারে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ব্যায়াম, হইচই, সেনা শাসক, নকশা, মাদ্রাসা, দানব, কারখানা, ব্রতচারী, সততা, পটুয়া, সংগঠন, মুকুল ফৌজ, কিশোর, নায়র, নায়ক। আমরা কি ম্যাজিক করে সব শব্দের অর্থ জেনে নেব? তাহলে চলো আমরা অর্থগুলো শিখে ফেলি। ব্যায়াম, ব্যায়াম অর্থ স্বাস্থ্য রক্ষার জন্য পরিশ্রম। হইচই অর্থ হই হই। সেনা শাসক অর্থ দেশের শাসক হিসাবে সেনাবাহিনীর কর্মকর্তা। নকশা অর্থ রেখাচিত্র। মাদ্রাসা অর্থ মুসলমান ধর্ম ও সংস্কৃতি সংক্রান্ত উচ্চ শিক্ষা কেন্দ্র। দানব অর্থ অসুর বা দৈত্য। কারখানা অর্থ যেখানে দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। ব্রতচারী অর্থ দেশ সেবায় যারা ব্রত পালন করে। সততা অর্থ ন্যায়পরায়ণতা। পটুয়া অর্থ চিত্রকর বা যে পট বা ছবি আঁকে। সংগঠন অর্থ কিছু লোক মিলে গড়ে তোলা দল। মুকুল ফৌজ অর্থ শিশু কিশোর সংগঠন। কিশোর অর্থ 11 থেকে 15 বছর বয়সী ছেলে। নায়র অর্থ বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন। নায়ক অর্থ নেতা বা কি পরিচালক। এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো কি ফাঁকা জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা কি শব্দ দেখতে পাচ্ছি? নকশা, মুকুল ফৌজের, সেনা শাসক, দানব, সংগঠনে। তাহলে চলো আমরা পড়ি। ক, ইয়াহিয়া ড্যাশ ছিলেন কি? ছিলেন সেনা শাসক। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি। ইয়াহিয়া সেনা শাসক ছিলেন। খ, ছবিতে ফুলপাতার ড্যাশ আঁকা হয়েছে। কি আঁকা হয়েছে? ফুলপাতার নকশা। তাহলে কি, আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি। ছবিতে ফুলপাতার নকশা আঁকা হয়েছে। গ, খারাপ কাজ করে মানুষও ড্যাশ হয়ে ওঠে। মানুষও কি হয়ে ওঠে বলো? দানব। খারাপ কাজ করে মানুষও দানব হয়ে ওঠে। ঘ, আমরা শিশু ড্যাশ কাজ করি। আমরা শিশু কিসে কাজ করি বলো? সংগঠনে। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি। আমরা শিশু সংগঠনে কাজ করি। উঙ, মিতু ড্যাশ সদস্য। মিতু কিসের সদস্য বলো? মুকুল ফৌজের। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি। মিতু মুকুল ফৌজের সদস্য। এবারে চলো আমরা যুক্তবর্ণগুলো চিনে নেই এবং কি, যুক্তবর্ণ দিয়ে নতুন নতুন শব্দ গঠন শিখে ফেলি। বেঙ্গল, ব্যস্ত। এখানে রয়েছে কি যুক্তবর্ণ উঁয়ে গ। এটিকে ভেঙে আমরা লিখতে পারি উঁ যোগ গ। এভাবে আমরা
অঙ্গ বঙ্গ নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এখানে কি ব্যস্ত, এখানে রয়েছে শয় ত, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ত। এভাবে আমরা সমস্ত তিস্তা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এখন আমরা কি সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি, তাহলে চলো আমরা শুরু করি। ক, কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায়? এক, ছবি আঁকা, দুই, ব্যায়াম ও শরীরচর্চা, তিন, গান রচনা, চার, ব্রতচারী নৃত্য, বলো কোনটি? হ্যাঁ, ব্যায়াম ও শরীরচর্চা। তাহলে আমাদের সঠিক উত্তর ব্যায়াম ও শরীরচর্চা। খ, কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন? এক, আয়ুবের, দুই, ইয়াহিয়ার, তিন, ভুট্টোর, চার, মোনায়েম খার। আমাদের সঠিক উত্তর কি? ইয়াহিয়ার। গ, কোনটি কামরুল হাসানের চিত্র? এক, সংগ্রাম, দুই, রোপণ, তিন, নায়র, চার, কবুতর। কোনটি? নায়র। তাহলে আমাদের সঠিক উত্তর নায়র। এবারে আমরা ডান দিকে কিছু শব্দ দেখতে পাচ্ছি, আমরা এই শব্দগুলো এখানে ফাঁকা স্থানে বসাবো, যেই শব্দটি আমাদের বসালে বাক্যটি সঠিক হবে এভাবেই আমরা বেছে নিয়ে বসাবো। তাহলে চলো আমরা দেখি। নকশা, পটুয়া, সহজ সরল, হইচই। ক, চারিদিকে ড্যাশ পড়ে গেল, কি পড়ে গেল বলো? হইচই। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, চারিদিকে হইচই পড়ে গেল। খ, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত ড্যাশ করেছেন তিনি, কি করেছেন? জাতীয় পতাকার নকশা। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। গ, নিজেকে ড্যাশ বলে পরিচয় দিতে তার কি গর্ব হতো? কি বলে পরিচয় দিতে তার গর্ব হতো? পটুয়া। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ঘ, তিনি ড্যাশ জীবনযাপন করতেন, তিনি কি রকম জীবনযাপন করতেন বলো? সহজ সরল। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, তিনি সহজ সরল জীবনযাপন করতেন। চলো শিক্ষার্থীরা, এবারে আমরা কি বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বাবা মা, খাঁটি নকল। ক, ড্যাশ জিনিস বর্জন করা উচিত, আমাদের কোন জিনিস বর্জন করা উচিত বলো? হ্যাঁ, নকল জিনিস বর্জন করা উচিত। রফিকের ড্যাশ একজন কৃষক, রফিকের কে একজন কৃষক বলো? বাবা। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, রফিকের বাবা একজন কৃষক। এবারে চলো আমরা কি শিখবো বলো তো? কি, কে, কোন, কখন, কোথায় ইত্যাদি প্রশ্ন শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। তাহলে চলো আমরা শুরু করে দিই। ক, কামরুল হাসান কি ছবি আঁকার স্কুলে পড়তেন? খ, তার বাবা কি করতেন? গ, কে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন? ঘ, কোন শহরে কামরুল হাসানের জন্ম? ঙ, কখন তিনি মিস্টার বেঙ্গল হন? জ, কামরুল হাসানের বাড়ি কোথায়? কি, আমরা তাহলে প্রশ্ন বাক্যগুলো তৈরি করে ফেললাম, আর এখানে আমরা কি সেই প্রশ্ন শব্দগুলো দেখতে পাচ্ছি, কি, তারপর কি, কে, কোন, কখন, কোথায়। কি চমৎকার লাগছে তাই না? তাহলে আমরা নিজেরাই কি প্রশ্নও তৈরি করা শিখলাম। এবারে চলো আমরা মুখে মুখে উত্তর বলি ও লিখি। তাহলে চলো আমরা শুরু করি। ক, কামরুল হাসানের জন্ম কোথায় বলো তো? কামরুল হাসানের জন্ম কোথায়? হ্যাঁ, কামরুল হাসানের জন্ম কলকাতায়। খ, কামরুল হাসানের গ্রামের নাম কি? কামরুল হাসানের গ্রামের নাম নারেঙ্গা। গ, পড়ার খরচ যোগাতে কামরুল হাসান কোথায় কাজ করেছেন? পড়ার খরচ যোগাতে কামরুল হাসান পুতুলের কারখানায় কাজ করেছেন। ঘ, কোন সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবার দীক্ষা নিয়েছেন? দেশ সেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়ে কামরুল হাসান কি করেছেন? দেশ সেবার দীক্ষা নিয়েছেন। ঙ, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে? বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কামরুল হাসান। চ, কামরুল হাসান নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন কেন?
কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়ে খাঁটি বাঙালি হবার শিক্ষা পেয়েছেন। তিনি গ্রামের সাধারণ ছবি আঁকিয়ে পটুয়াদের শ্রদ্ধা করতেন, তাই তিনি নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন। ছ, ব্রতচারীদের নিয়ম নীতির মধ্যে তিনটি লিখি। ব্রতচারীদের তিনটি নিয়ম নীতি হল, এক, খিচুড়ি ভাষায় বলিব না, দুই, ভুলেও ভুরি বাড়াইব না, তিন, খিদে না থাকিলে খাইব না। বর্গীয় জ, কামরুল হাসানের তিনটি ছবির নাম লিখি। কামরুল হাসানের তিনটি ছবির নাম হল, এক, কন্যা, দুই, নায়র, তিন, উকি। কি শিক্ষার্থীরা, অনেক মজা লাগলো তাই না? এভাবে আমরা চলো এখন কি করব, আবারও কি, কি, কে, কোন, কখন, কোথায় প্রশ্নগুলো ব্যবহার করে একটি করে বাক্য লিখি। ক, মোতাহার হোসেন চৌধুরী কি হাই স্কুলে পড়তেন? খ, কামরুল হাসান মুকুল ফৌজের কি ছিলেন? গ, কে ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন? ঘ, কোন শহরে কামরুল হাসান জন্মগ্রহণ করেন? উ, কখন তার কবিতার বই প্রকাশিত হয়েছে? চ, কামরুল হাসানের পৈতৃক বাড়ি কোথায়? শিক্ষার্থীরা, আমরা আজ যা শিখলাম এভাবে সেই সব পড়াগুলো কি করব, বাসায় বেশি বেশি করে চর্চা করব, আর পরবর্তী ক্লাসে কি করব আমরা আরও মজার মজার অনেক পড়া নিয়ে আসব। তাহলে আজ এ পর্যন্তই।